অনেকে কিন্তু এমন গুজব ছড়িয়েছিল যে এবার কিন্তু হারওয়ার ম্যাচে আমরা আবার চলে এসেছি 12ই ফাল্গুন। সুদূর মক্কা মদিনা থেকে এসেছিলেন পীর গোরাচাঁদ বাবা আমাদের এই হারওয়ার মাটিতে, আর সেই ব্যক্তির জন্মদিন 11ই ফাল্গুন এবং মৃত্যুদিন 12ই ফাল্গুন উপলক্ষে যে মেলা আয়োজন হয়, সেই মেলাকে নিয়ে এবং পীর গোরাচাঁদ বাবার বিভিন্ন ইতিহাসকে নিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের নতুন ব্লগের যাত্রা। তাই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গাইস WhatsApp ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ছেলে ব্লগস, আর আমি ইলিয়াস সন্তোষ হচ্ছে আবার চলে আসলাম। আর রাইট নাও আমরা আছি হারওয়া মাজার শরীফে। এটা হচ্ছে মাজার শরীফের একটা মানে মেন যে ঢোকার রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এখন এন্ট্রি হচ্ছি। এখান দিয়ে মানে এন্ট্রি হতে না হতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এখানে আছে। যারা অনেক মানব করে রেখেছে তারা কিন্তু এখানে চলে এসেছে আমাদের এই হারওয়া রাজা শরীফে। এখানে আমরা প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি, দেখুন আজকে 11ই ফাল্গুন। এই 11ই ফাল্গুন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও যে সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ ওরফে পীর গোরাচাঁদের যে মেলা হয় সেই মেলায় আমরা কিন্তু এসেছি আজকে। এই হচ্ছে 11ই ফাল্গুন উপলক্ষে এই মেলা। এটা হচ্ছে সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহের মাজার শরীফ। এখানে কিন্তু সুন্দর করে সাজিয়েছে মেলাগুলোকে, সত্যি খুব ভালো লাগছে এটা দেখতে। আর এখানে কিন্তু বিশেষ কারণে মানুষ আসে, অনেক মানবরা কি হ্যাঁ অনেক মানুষ অনেক মানব নিয়ে এখানে আসে। এখানে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই যার ইচ্ছা মতো আশা নিয়ে এখানে আসে, অনেক ইচ্ছা আশা শক্তি নিয়ে আসে। কেউ কারোর আশা পূরণ হয় আবার কারোর বা আশা পূরণ হয় না, কিন্তু কেউ আশা ছাড়ে না। অনেক মানুষ এখানে চলে আসে এই পীর গোরাচাঁদের দরবারে হারওয়া মাজার শরীফে। অনেকেই কিন্তু এমন গুজব ছড়িয়েছিল যে এবার কিন্তু হারওয়ার মেলা হবে না, কিন্তু তেমন না, হারওয়ার মেলা কিন্তু শুরু হয়ে গেছে আজকে 11ই ফাল্গুন থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে। হারওয়ার রওজা বা হারওয়া দরগা, এই দরগায় একটা অলৌকিক প্রথা আছে। এখানে দুধ ঢেলার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আজকে তুলে ধরার আমি চেষ্টা করব আপনাদের সামনে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আর এখানে কিন্তু অনেক মানুষ অনেক বিশ্বাস করে এখানে আসেন, মানুষ প্রচুর ধরনের মানুষ এখানে জমায়েত হয়, সেইগুলো আপনাদের দেখাবো টোটাল আজকে। হারওয়ার রওজার ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমি। এখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে মানুষ এসছে, অনেক মানব নিয়ে মানব করতে এসছে অনেক। এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাই কিন্তু এখানে একজোট হয়ে আসে এই 11ই ফাল্গুন 12ই ফাল্গুন। অনেক মানুষ এখানে অনেক ইচ্ছা নিয়ে আসে, অনেক আশা নিয়ে আসে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসে। কারো আশা পূরণ হয় আবার কারো বা আশা পূরণ হয় না। এখন একজন দেখতে পাচ্ছেন, সে কিন্তু ধূপ নিয়ে প্রণাম করছে। প্রণাম করার পরে ধূপ কিন্তু পুঁতে দেওয়া হবে। তারপর কিন্তু এখানে অনেকেই আসে গোলাপ পানি ছড়িয়ে দিতে আসে, বা অনেকেই আসে ফুলে ফুল চড়ানোর জন্য, বা অনেকেই আসে চাদর চড়ানোর জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ধূপ ধরিয়েছে এখানে, মোমবাতি ধরিয়েছে এই 11ই ফাল্গুন ও 12ই ফাল্গুন উদ্দেশ্য করে। আর এখানে কিন্তু প্রচুর ধরনের নিয়মকানুন আছে, সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। আর এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু, আমি সবাইকেই দেখতে পাচ্ছি, সবাই কিন্তু এই মাজার শরীফে আসেন। আর এখানে এখানকার যে দুধ ঢেলার বিষয়টা, ওইটা কিন্তু কোনো মানুষই দেখতে পায় না, কিন্তু দুধ যখন পড়ে সেইটা কিন্তু সবাই দেখতে পায়, আবার কেউ বা দেখতে পায় না। এই এখান দিয়েই কিন্তু দুধ পড়ে, ওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্লিয়ারভাবে মানে দেখতে পাওয়া যায় না, তবু দেখানোর চেষ্টা করব। রওজার মধ্যে এখন আমরা এন্ট্রি হচ্ছি পুরো মাজার শরীফের মধ্যে। আর এখানে কিন্তু মহিলারা প্রবেশ করতে পারে না, মহিলারা কিন্তু বাইরে থেকে তাদের দোয়া আশীর্বাদ নিতে হয়। আর এখানকার মানুষ দেখতে পাচ্ছেন পিছন সাইড দিয়ে নামতে হচ্ছে, মানে সামন সাইড দিয়ে ওটা যাবে কিন্তু পিছন সাইড দিয়ে আপনাকে নামতে হবে, কারণ মাজার শরীফকে সম্মান দেওয়ার জন্য ওই দিকটাতে পিছন দেওয়া হয় না। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু মাজার শরীফ, প্রপার মাজার শরীফ কিন্তু ওইটাই। এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হুজুরের পীরের মাজার শরীফ, এটাই সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহ ওরফে পীর গোরাচাঁদের মাজার শরীফ এটাই। আপনাদের এই ভিডিওটা আমি আজকে পুরো দেখাচ্ছি, হয়তো কেউ বা এখনও পর্যন্ত এই ভিডিও দেখায়নি, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের, খুব রিকোয়েস্ট করে এই ভিডিওটা আমি করতে পারলাম। আজকে এই ভিডিও আপনাদের পুরো তুলে ধরলাম আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন। এবং এটাই হচ্ছে পীর গোরাচাঁদের মাজার শরীফ। তিনি এসেছিলেন পুরো ডাইরেক্ট আরব দেশ থেকে আমাদের এই হারওয়ার মাটিতে এসেছিলেন।
আমি আপনাদের পুরো মাদার শরীফটাই পুরো দেখিয়ে দিয়েছি ঘুরে ঘুরে। এখন আমি একটু বাইরের দিকে যাব, বাইরের দিকের পরিস্থিতিগুলো আপনাদের একটু দেখাবো। আর আমরা যখন ওই রোজা থেকে বার হতে হয় তখন কিন্তু মানে উল্টো দিকে বার হতে হয়, তখন কিন্তু সামনের দিক থেকে কিন্তু বার হওয়া যায় না, এটা একটা নিয়ম। এই যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রওজার পাশের গলি। এখানে প্রচুর জিনিস আপনারা কিনতে পাবেন। এখানে আপনারা বাতাসা থেকে শুরু করে, গোলাপ পানি থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, যেগুলো চাদর থেকে শুরু করে, যেগুলো রওজায় মাদার শরীফে লাগে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক ভিক্ষুক থাকে, তাদেরকে একটু আপনারা সাহায্যও করবেন। বাতাসার কিলো কত? বাতাসার কিলো এমনি কত? 70 টাকা কিলো, তাই তো? আর সত্যি মেলায় মানে এখন আমরা এসছি, এখন রাত 1টা বাজে, ওই জন্য লোকজন অনেক কম আছে, কিন্তু মেলা কিন্তু চলছে। আর পীর সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহের যে স্মরণে যে প্রতি বছর এই মেলা হয় সেই মেলা কিন্তু চলছে। আর এখানে যে কোয়ালি অনুষ্ঠান হয় সেটাও কিন্তু চলছে, সবগুলো আপনাদের দেখাবো আজকে। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই রওজার আশেপাশেই কিন্তু হয় বিভিন্ন কোয়ালি, বিভিন্ন দল নিয়ে হয় কোয়ালি, সেই কোয়ালিগুলো আপনারা এখন উপভোগ করুন। কোয়ালদারদের মধ্যে আমি কিন্তু আপনাদের 4টে গ্রুপ দেখিয়েছি, আর এখানে কিন্তু আরও গ্রুপ আছে, সবগুলো কিন্তু দেখাতে পারিনি আপনাদের। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু শরণার্থী এসছে, তারা কিন্তু এখানেই চাদর বিছিয়ে বা বিছানা বিছিয়ে কিন্তু শুয়ে পড়েছে। আর এখানে প্রচুর মানে সুন্দর করে সাজিয়েছে আজকের এই রওজা শরীফটাকে। আর প্রচুর শরণার্থী এসেছে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এই রওজা শরীফে, সব কিছুই এখানে ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ভলেন্টিয়ার আছে, প্রশাসনিক লোকজন আছে, সব রকম দিয়ে এখানকার পরিবেশটা ভালো করে রেখেছে। আজকে 11ই ফাল্গুন, আমাদের যে কিছু কিছু মানে ক্লিপ কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর কালকে আগামীকাল 12ই ফাল্গুন উপলক্ষে আবার আসবো, এসে আবার সমস্ত ক্লিপ দেখিয়ে দেবো। আর এখন আমরা আছি কিন্তু হাড়োয়া ব্রিজের ওপরে। আপনারা যারা হাড়োয়া এসেছেন সবাই কিন্তু জানেন যে হাড়োয়া ব্রিজের এপারটাই কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এপারটাই কিন্তু পুরো মেলা উপলক্ষে পুরো 1 মাস ধরে প্রচুর নাগরদোলা থেকে শুরু করে একটা মেলা বসে যায়। পুরো সার্কাস আছে, ওই পারটায় একটা সার্কাস আছে, সব কিছু এখানে দেখতে পাবেন আপনারা। তো এখন রাত কিন্তু প্রায় 2টো বাজতে যায়, আর এখন আমি বেশি কথা বলবো না, দেখা হবে আগামীকাল আবার আপনাদের সঙ্গে। চলুন দেখা হচ্ছে আগামীকাল। আজকে আমরা আবার চলে এসেছি 12ই ফাল্গুন, আর এই 12ই ফাল্গুনে চলে এসেছি আজকে মাদার শরীফে আবার। এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু এইটা কিন্তু মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি হয় সৈয়দ পীর আব্বাস আলী রহমতুল্লাহ ওরফে পীর গোলাচাঁদের জন্মদিন উপলক্ষে, জন্মদিন 11ই ফাল্গুন এবং মৃত্যু দিন 12ই ফাল্গুন, এই উপলক্ষেই কিন্তু এই মেলাটা কিন্তু প্রতি বছর হয়। রওজায় কিন্তু আজকে ফুল জমজমাট হয়ে আছে। এটা মেন গেট রওজার। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আপনাদের একটা কথা বলবো, 11ই ও 12ই ফাল্গুন কিন্তু সবচেয়ে বড় মেলা হয়, কিন্তু তারপর থেকে 1 মাস কিন্তু কন্টিনিউ এই মেলা চলতে থাকে। আর প্রচুর সার্কাস থেকে শুরু করে নাগরদোলা ইত্যাদি ইত্যাদি অনেক চলার জিনিস থাকবে, অনেক রাইড পাবেন, অনেক কিছু পেয়ে যাবেন এই মেলাতে। আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।